চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে একটি পরিপূর্ণ সিজারের টলি দেওয়া হয় এবং এতে কি কি ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়। প্রথমত আমরা হেক্সিসল দিয়ে পুরো টলিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এরপর আমরা স্টাইল ভাবে একটি শীট, রাবার শীট বিছিয়ে দেব টলির উপরে। এবার আমরা ড্রাপিং শীটটা ঠিক এই দুইটা লিপটার দিয়ে ভাবে ধরে আমরা টলের উপর বিছিয়ে দিব। এবার চারটা ড্রাপিং শীট আমরা টলিতে দিব। এবং একটা রাবার শিট দিব। এবার আমরা 10টা গজ দিব। আমাদের প্রতিটা অপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ গজ কাউন্টটা করা। প্রতিটা ইনস্ট্রুমেন্টই আমাদের খুব সুন্দরভাবে কাউন্ট করে রাখতে হবে। তারপর আমরা দিব 3টা মপ। এরপর দিব সাকার টিউব। এখন একটি রাফ সিজার এবং একটি ফাইন সিজার দিব। এখন দেব আমরা কিডনি ট্রে। কিডনি ট্রেতে হেক্সিসল দিব। এখন দিব পভিসেপ সলিউশন বাকি গ্যালিপোটে। এখন দেওয়া হচ্ছে ডায়াথার্মিক। বিশ সাইজের একটা বিপি প্লেট দিব। এবার সাকার নজেল। লাইটার হ্যান্ডেল। এখন দিব আমরা সিজার সেট। এখন আমরা দিব গ্লাভস। এটা মূলত আমাদের সার্জনের পছন্দ মতো, যা তাদের হাতের সাইজ অনুযায়ী আমরা গ্লাভসটা শুনে তাদেরকে দিব। এটা একটা সম্পূর্ণ সিজারের টলি এবং কিভাবে দিতে হয় সেটা আমরা দেখালাম আজ।